গত ভিডিওতে আমি এই এয়ারবাডসটি আনবক্সিং করে আপনাদের দেখিয়েছি এর বক্সের মধ্যে কি কি আছে এবং কি কি নেই। তো আজকের ভিডিওতে আমি এই এয়ারবাডসের খুঁটিনাটি সকল তথ্য দিব, এক কথায় ফুল রিভিউ করব। তো আমার হাতে যেটা দেখতে পাচ্ছেন এটা রেডমি এয়ারডট না, রেডমি এয়ারডটই কিন্তু গ্লোবাল ভার্সন। এটার নাম হচ্ছে এমআই ট্রু ওয়্যারলেস এয়ারবাডস, এবং যেটা চায়না ভার্সন সেটার নাম কিন্তু রেডমি এয়ারডট। তো আমি জাহিদ খান অলিগঞ্জ থেকে মিশে আপনাদের সবাইকে স্বাগতম। তো এই এয়ারডটসটি আমি গতকাল থেকে ব্যবহার করতেছি এবং ব্যবহার করে তারা যে সকল ফিচারের কথা এবং যা কিছু বলেছে তা আমি প্রমাণ করে দেখার চেষ্টা করেছি। তো এই এয়ারবাডসে কিন্তু ব্লুটুথ 5 ব্যবহার করা হয়েছে, কিন্তু ব্লুটুথ 5 ব্যবহার কারণে আমি যেটা ধারণা করেছিলাম যে এই রেঞ্জ মোটামুটি ভালো পারফরমেন্স করবে, অর্থাৎ এক রুম থেকে আরেক রুমে যদি আমি গান শুনতে চাই তাহলে আমি সাউন্ড ক্লিয়ার শুনতে পারবো, কোনো সমস্যা হবে না। কিন্তু আমি যেটা লক্ষ্য করলাম যে ফোন এক রুমে রেখে আরেক রুমে যখনই আমি গান শোনার চেষ্টা করতেছিলাম, ঠিক সেই ক্ষেত্রে যখন দরজা খোলা থাকতেছিল তখন তেমন কোনো বাধার সম্মুখীন হয়েছিল না, কিন্তু দরজা লাগে যাওয়ার পরে কিন্তু একটু একটু ল্যাগ করতেছিল গান শোনার সময়। এবং এই এয়ারবাডসে প্রত্যেকটি এয়ারবাডসে 43 মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি এবং চার্জিং কেসে কিন্তু 300 মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি আছে। তারা বলেছে যে প্রত্যেকটি এয়ারবাডসের ব্যাটারি লাইফ থাকবে 4 ঘন্টা। তা আমি ব্যবহার করে যেটা বুঝলাম যে প্রায় 4 ঘন্টায় কিন্তু ব্যাটারি লাইফ থাকতেছে প্রত্যেকটি এয়ারবাডসে, এবং চার্জিং কেসে 3 বার চার্জ দেওয়া যাবে। তো আমি ব্যবহার করে যেটা বুঝলাম যে এক টানা যদি আমি চার্জিং কেস সঙ্গে নিয়ে এক টানা যদি গান শুনতে চাই তাহলে কিন্তু এই এয়ারবাডসগুলো প্রায় 12 ঘন্টা চার্জিং ব্যাক আপ দিবে, এক কথায় ব্যাটারি লাইফ থাকবে 12 ঘন্টা। তো 12 ঘন্টা তো এক টানা গান শোনা পসিবল না। তো সেক্ষেত্রে যারা হেভি ইউজার তাদের কিন্তু এই এয়ারবাডসগুলো এক চার্জিং কেস ফুল চার্জ দিয়ে এবং এয়ারবাডসগুলো ফুল চার্জ দিয়ে 2 দিন ইউজ করতে পারবে, এবং যারা আমার মতো ইউজার তারা কিন্তু প্রায় 3 দিন ব্যবহার করতে পারবে। এবং এয়ারবাডসগুলো কিন্তু কানে কিন্তু খুব সুন্দরভাবে ফিটিং হচ্ছে, এটা আপনারা দেখতে পাচ্ছেন, আমি কানে অলরেডি ফিটিং করেছি। তো কানে ফিটিং করার পরে এটা যতই ঢাকা থাকি যেটাই করি না কেন কোনোভাবেই পরে না। আমি এটা পরে বাইকও চালিয়ে দেখেছি কিন্তু বাইক চালানোর পরেও কোনো প্রকার সমস্যার সম্মুখীন হয়নি। তারপরে আপনাদের রিকমেন্ড করবো ভুলেও এই কাজ করবেন না, হেডফোন কানে দিয়ে কখনো বাইক চালাবেন না। তো এই এয়ারবাডসগুলো মোটামুটি 3 দিন যারা নর্মাল ইউজার তাদের জন্য ব্যাক আপ যাবে। এবং এই এয়ারবাডসগুলোতে প্রত্যেকটিতে ফিজিক্যাল বাটন আছে। তো এই ফিজিক্যাল বাটন দুটো আপনার একটা আপনার প্লে সিঙ্গেল প্রেসে প্লে পুশ হিসাবে কাজ করবে, অর্থাৎ আপনি গান প্লে করতে পারবেন এবং পুশ করতে পারবেন, এবং ডবল প্রেস করলে গুগল অ্যাসিস্ট্যান্ট ওপেন হবে। তো অনেকেই হয়তো ভাবতেছেন যে নেক্সট বাটন বা প্রিভিয়াস বাটন নেই, তাহলে আমরা গানের ভলিউম কীভাবে কম বেশি করবো, গান নেক্সট করবো কীভাবে, যেহেতু এই অপশনগুলো নেই। তো আসলে এই এয়ারবাডসগুলো কিন্তু বিশ্বের মধ্যে সবচেয়ে সস্তা বলা চলে একদম, কারণ এর চেয়ে কম দামে এত সুন্দর চার্জিং কেসে এত সুন্দর ব্যাটারি লাইফে কিন্তু কোনো এয়ারবাডস নেই। আজকে আমি টেকনিক্যাল গুরুজির একটা ভিডিও দেখলাম, সেখানে এসে একটা এয়ারবাডস আনবক্সিং করলো যার ইন্ডিয়ান রুপি অনুযায়ী 80,000 রুপি দাম। তো সেই তুলনায় কিন্তু এটা কিন্তু মাত্র আমার বাংলাদেশি টাকায় 1300 টাকা পড়ছে। তো সেই ক্ষেত্রে কিন্তু ওই এয়ারবাডসের তুলনায় কিন্তু এটা মনে করেন যে অনেক ভালো ব্যাকআপ দিচ্ছে, কারণ ওটা আপনার 80,000 টাকা, 80,000 টাকা হলে আপনি একটা আইফোন কিনতে পারবেন, কিন্তু আসলে কি 80,000 টাকার মতো ব্যাকআপ দিচ্ছে? এটা হলো ভ্যালু ফর ম্যানি, এক কথায় আপনি যা টাকাতে কিনতেছেন তার চেয়ে বেশি সার্ভিস পাচ্ছেন। আমি এটা ব্যবহার করে দেখলাম, সাউন্ড সিস্টেম ভালো, সাউন্ড একদম ক্লিয়ার, আপনার বেজও ঠিকঠাক দিচ্ছে, সাউন্ড মোটামুটি লাউড। কিন্তু একটা প্রবলেম হচ্ছে যে যখন চার্জ কমে যাচ্ছে বা এক টানা বেশিক্ষণ বাড়াচ্ছি সেই ক্ষেত্রে একটু মাঝে মাঝে ঘাড় ঘাড় করতেছে। তো আমি এখন এই ব্লুটুথ এয়ারবাডসগুলো আমি এই ফোনটিতে পেয়ার করেছি, কীভাবে পেয়ার করতে হয় আমি গত আনবক্সিং ভিডিওতে দেখিয়েছি, আপনারা দেখে দেবেন তাহলে বুঝতে পারবেন। তো আমি এখন আপনাদের দেখাই যে এখানে যে ফিজিক্যাল বাটনটি দিয়েছে একটা সিঙ্গেল প্রেস করলে আপনার ভিডিও পুশ হবে, এবং সিঙ্গেল প্রেস করলে কিন্তু আবার ভিডিও প্লে হবে। তো দেখেন আমি একটা ভিডিও ইউটিউবে প্লে করেছি, দেখুন এখন দেখুন আমি এটার মাধ্যমে ভিডিওটি প্লে করবো, দেখতে পাচ্ছেন ভিডিওটি প্লে হয়েছে, এবং
ঠিক এটা এটাতে আবার সুন্দর প্রেস করার মাধ্যমে কিন্তু ডিসপ্লে পুশ হয়ে যাচ্ছে, ঠিক অডিও গান শোনার সময় এই কাপটাই হবে। তো এখন অনেকের প্রশ্ন যে এই এয়ারবাডসগুলোতে কোনো নেক্সট বাটন প্রিভিয়াস বাটন নেই, ভলিউম আপ ডাউন ব্যাপার নেই, তাহলে কীভাবে আমরা গানের সাউন্ড কমাবো, বাড়াবো, গান নেক্সট করবো, প্রিভিয়াস করবো? তো সেই ক্ষেত্রে কিন্তু তারা ডবল প্রেসে গুগল অ্যাসিস্ট্যান্ট দিয়ে দিয়েছে। তো আমি আমার একটা ভিডিওতে গুগল অ্যাসিস্ট্যান্ট সাপোর্টকৃত অনেকগুলো হেডফোনস এবং এয়ারবাডস সম্পর্কে বলেছি এবং তার প্রত্যেকটি হেডফোনস এবং এয়ারবাডসের দাম 30,000, 8,000, 40,000 এরকম দামের। তো তখন ধারণাই করতে পারিনি যে গুগল অ্যাসিস্ট্যান্ট সাপোর্টকৃত এত সস্তা এয়ারবাডস আমরা হাতে পাবো, আমারটা কিন্তু মাত্র 1,300 টাকা পড়েছে। তো গুগল অ্যাসিস্ট্যান্ট যখনই ডবল প্রেস করবেন এখানে, ফোন যদি অফ থাকে সেক্ষেত্রেও কাজ করবো। তাই আমি আপনাদের দেখানোর সাথে ফোনের স্ক্রিন অন করেই দেখাচ্ছি। তো দেখেন গুগল অ্যাসিস্ট্যান্টের মাধ্যমে কিন্তু মোটামুটি সকল কাজই করা যায়, আপনার মেসেজ করতে পারবেন, যে কোনো তথ্য নিতে পারবেন, এক কথায় অ্যাসিস্ট্যান্টের ব্যবহার যারা জানে তারা আপনি বুঝতে পারবেন। তো এটার মাধ্যমে অ্যাসিস্ট্যান্টের মাধ্যমে আপনি গান নেক্সট করতে পারবেন, প্রিভিয়াস করতে পারবেন, ভলিউম আপ ডাউন করতে পারবেন। দুঃখিত, ওয়াইফাই প্রবলেম হওয়ার কারণে গুগল অ্যাসিস্ট্যান্টের ব্যবহার এই এয়ারবাডসে আমি আপনাদের দেখাতে পারলাম না। তো অনেকেই কমপ্লেন করেছেন যে এই এয়ারবাডসগুলো দিয়ে ভালোভাবে কথা বলা যায় না, নয়েজি প্লেসে কেউ কথা বুঝতে পারে না। তো আমার কমপ্লেনটা ঠিক এরকম না, কারণ আমি আসলে নয়েজি প্লেস থেকে শুরু করে সব রকম প্লেসে কথা বলে দেখেছি, তারা কথা ঠিক মতোই বুঝতে পেরেছে, ভালোভাবেই অ্যান্সার করেছে এবং পাবজিও খেলে দেখেছি কোনো প্রকার সমস্যা হয়নি। তবে এর গুগল অ্যাসিস্ট্যান্ট বাটন ডবল প্রেস করলে গুগল অ্যাসিস্ট্যান্ট ওপেন হতে একটু সময় নিচ্ছে এবং মাঝে মাঝে প্লে পুশ বাটনটিও একটু প্রবলেম করতেছে, এছাড়া কোনো প্রবলেমে ফেস করিনি। আর এটার কিন্তু বাজেট একদমই লো, এই লো বাজেটে একটু একটু প্রবলেম যদি থাকে এটা মেনে নেওয়া উচিত, আমি মেনে নিয়েছি। কারণ এটা যত সস্তায় পাচ্ছি এখন পর্যন্ত এত সস্তায় কোনো এয়ারবাডস গোটা বিশ্বে পাওয়া যাচ্ছে না, তাও আবার ব্র্যান্ডের। আর আমি এটা 1,300 টাকায় কিনেছি, আপনারা চাইলে 1,300 টাকায় কিনতে পারবেন। আপনি যদি বিডি শপের পূর্বের কাস্টমার হয়ে থাকেন তাহলে 100 টাকার ডিসকাউন্ট কার্ড পাবেন, ওই 100 টাকার ডিসকাউন্ট কার্ড সহ বিকাশের ডিসকাউন্ট সহ আপনি কিন্তু 1,300 টাকায় এয়ারবাডসগুলো পাবেন। তো এই ছিল আজকের ভিডিও বন্ধুরা, এরকম আরও ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটিতে চাপ দিবেন এবং কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন হয়েছে এবং ভিডিওটিতে একটি লাইক দিবেন। আল্লাহ হাফেজ, পাশে থাকবেন।